আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি বাড়ি জাতের মাল্টা গাছের পরিচর্যা নিয়ে কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এর পরিচর্যার জন্য গাছের গোড়ালির যে মাটি আছে সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলব। এই মাল্টা গাছের রোপণ করার কিছুদিন পর যখন ফুল বা ফল ধরবে তখন এটা খুব সতর্কতার সাথে পরিচর্যা করতে হবে। যেমন মাল্টা গাছের গোড়ার মাটি যেন স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, কারণ পানি প্রয়োজনের চেয়ে বেশি দেওয়া যাবে না। পানি দেওয়ার কিছুক্ষণ পর মাটি যেন ঝরঝরে থাকে। আর গোড়ার সার হিসেবে কলার খোসা কুচি, শিংকুচি, হাড়ের গোড়া এবং নিম খোল, এগুলোর সাথে জৈব সার বা গোবরের গোবরটাও মিশ্রণ করে প্রয়োগ করতে পারবেন। আর এই বাড়ি জাতের মাল্টা গাছের বৈশিষ্ট্য হলো এই জাতের গাছ 12 মাস কিন্তু ফল ধরবে। এগুলো একদিকে বড় হবে আর একদিকে নতুন কুড়ি জন্মাবে, সেখান থেকে ফল বাড়তে শুরু করবে। সেক্ষেত্রে অবশ্যই এই ফল ধরে রাখার জন্য আপনাকে এর পরিচর্যা নিয়মিতভাবে নিতে হবে। তবে ফুল আসার পর যদি কোনো পোকার আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে ভুল করে হলেও যেন কোনো ধরনের স্প্রে বা কীটনাশক প্রয়োগ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার সকল অঙ্কুরগুলো একসময় ঝরে যাবে। আর এই যে আমার এই গাছে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 মাস হলো ফল ধরা শুরু করেছে। আপনারা যারা আমার মতো বাড়ির ছাদে এই মাল্টা গাছ রোপণ করবেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই যেখানে হালকা রোদ লাগে সেখানে রোপণ করবেন, কেননা বেশি উত্তপ্ত রোদের জায়গায় গাছগুলো ফলগুলো টিকবে না এবং ফলও বাড়বে না। এই যে যার কারণেই আপনার এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ গাছের পরিচর্যার বিষয়ে এটা বিশাল গুরুত্ব একটা ভূমিকা পালন করবে। আর এছাড়া এই যে পাশেই দেখতে পাচ্ছেন আমার আরেকটি একটা চারা, এখানে প্রচুর পরিমাণ ফুল আসছে আর অল্প সময়ের মধ্যেই এর ফুল থেকে ফলের আকার ধারণ করবে। তো বন্ধুরা, আপনারা যদি এই বাড়ি জাতের মাল্টা গাছটা রোপণ করেন তাহলে আমার এই টিপস অনুযায়ী পরিচর্যা নিলে অবশ্যই সুফল পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ছোট্ট পরিসরে যে টিপসগুলো দিলাম সেটা যদি আপনি ফলো করেন তবে আপনি এই জাতের ফলগুলোর গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পেতে পারবেন। সবাইকে আগামী পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।